নমস্কার বন্ধুরা, আর্টিকা পাবলিকেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখাতে চলেছি সফটওয়্যার। সফটওয়্যারের মধ্যে সবচেয়ে সহজ হিসেবে আমি ডলফিনটাকেই মনে করি, তাই আপনাদের সবচেয়ে প্রথমে আমি ডলফিনটাই দেখাচ্ছি। তো আগে আপনারা দেখে নিন, একটি কাগজে আমি কাটিংগুলো এঁকে নিচ্ছি। তো আপনারা ডেসক্রিপশান বক্সে গিয়ে, ওখানে আমার লিঙ্ক দেওয়া থাকবে, আপনি লিঙ্কে ক্লিক করে ওই ইমেজটা ডাউনলোড করে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে আগে কাগজটা কেটে নিন, এবং কাটিং করার পর ওই কাটিংগুলোকে পছন্দ মতো কাপড়ের উপর বসিয়ে আপনি ছাপগুলো তুলে নিন। আমি এখানে দুটো রং ইউজ করছি, একটা হচ্ছে লাল এবং একটা সাদা। সাদার উপর যে কাটিংগুলো আমার দরকার সেই কাটিংগুলো বসিয়ে রেখে আমি কেটে নিচ্ছি, এবং এর কাটিং হয়ে গেলে এরপরে আমি লালগুলোকে কাটিংগুলো কেটে নেব, এবং যেগুলো লাল কাটিংগুলো হবে সেগুলো আমি আগে থেকেই বেছে রেখেছি, কোনটা কোন দিকটা লাল করব এবং কোন দিকটা সাদা করব। তো আপনারা আগে বেছে নিন যে কোনটা কোন কালারের থাকবে, সেই অনুযায়ী আগেভাগেই নিশ্চিত করে নিন যে কোনটা কোন ধরনের কালার দিলে ভালো লাগবে, এবং সেই অনুযায়ী আপনি সেই কাটিংটা বেছে নিন। এবং ডেসক্রিপশান বক্সে যে ছবিটা আমি রেখেছি সেই ছবিটার লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন এবং ছবিটা যখন আপনার সামনে আসবে, তখন আপনি ছবির মধ্যেই দেখতে পাবেন যে রেড কালারের কোনটা ডবল ডবল করে কাটতে হবে এবং কোনটা সিঙ্গেল পার্টস হবে, এবং সিঙ্গেল যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কোনটা সাদা থাকবে এবং তার উপরেই লেখা থাকবে সব কিছু। তো আপনারা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরে যাবেন। যেগুলো ডবল লেখা থাকবে সেগুলোকে স্যাম্পল বসিয়ে একবার ছাপ তুলতে হবে, এবং ডান দিকে উল্টিয়ে তাকে আবার একবার ছাপ তুলতে হবে, তবে গিয়ে আপনি ডান এবং বাম দিক দুদিকই পেয়ে যাবেন, এবং কাপড়ের পেছন সাইডে বসিয়ে ছাপটা তুলবেন। আমি টেডি ব্যাগটি হাতে সেলাই করে বানাচ্ছি। তো আপনাদের বাড়িতে যদি সেলাই মেশিন থাকে তাহলে অবশ্যই সেলাই মেশিন দিয়ে করার চেষ্টা করবেন, তাতে খুব ভালোই হবে। তবে যারা প্রথম টেডি বিয়ার বানানো শিখছেন তারা চেষ্টা করবেন যে হাতেই বানানোর, তবে আপনার শেখাটা ভালো হবে, এবং যখন শিখে যাবেন তখন আপনি সেলাই মেশিনের ইউজ করতেই পারেন। ভিডিওটা খুব একটা ভালো করে দেখাতে পারিনি, তার জন্য মাফ করবেন। আশা করি পরবর্তীকালে আমি একটা নতুন আর একটা ভিডিও বানাবো যেখানে সমস্ত ডিটেলসে আপনাদেরকে আমি বুঝিয়ে ব্যাপারটা দেখাতে পারবো। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো না লাগলেও পরবর্তী ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং চেষ্টা করবেন লাইক করার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ দেখার জন্য। আমার টেডি বিয়ারটা প্রায় অলমোস্ট কমপ্লিট। যখন আপনার টেডি বিয়ার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পেটের কাছে একটি লম্বা করে একটি চেরা দাগ করে ওইখান থেকে আপনি পুরো টেডি বিয়ারটাকে উল্টে সোজা করে নেবেন। সোজা করে নেওয়ার পর আপনি ওর মধ্যে তুলো ভরে এবং ওই জায়গাটি সেলাই করে দেবেন। তো আপনার আশা করি টেডি বিয়ারটা কমপ্লিট হয়ে যাবে।